কলকাতা, কলকাতা আমার নিজের শহর, কলকাতা আমার প্রাণের শহর, আমার কাছের শহর। সেই কলকাতা, সেই তিলোত্তমা, সেই কল্লোলিনী কলকাতাকে মনে হলো আপনাদের সামনে একটু তুলে ধরি। পুরো কলকাতা তুলে ধরা সম্ভব নয় একটি ব্লগে, তো কলকাতার একটি অংশ যেটা কিনা কলকাতার হৃদয় বা হার্ট বলা হয়, সেই ধর্মতলা, পার্ক স্ট্রিট এবং বাবুঘাট অঞ্চল যতটা সম্ভব আমরা তুলে ধরলাম। আমরা মানে আমি সৌরভ এবং আমার ভাই জুনিয়র সৌরভ, আমরা এই সৌরভের দয় বা এই দুই সৌরভ মিলে কলকাতাটা আমাদের চোখে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আমাদের যাত্রা শুরু করলাম হগ মার্কেট থেকে। আমিনিয়া এবং নিজামের পাশ ধরে গিয়ে আমরা হগ মার্কেটে প্রবেশ করলাম। ধর্মতলার স্যার স্টুয়ার্ট হগের নামাঙ্কিত বাজারটি ঐতিহ্য আর নস্টালজিয়াকে একসঙ্গে ধারণ করে রেখেছে। 1874 সালে বাণিজ্যিক সুবিধার্থে ব্রিটিশরা এই ভবনটি তৈরি করে। তারপর প্রায় 150 বছর হতে চলল হগ মার্কেট নিজেকে বিস্তৃত হতে দেয়নি। শহরে অনেক ঝকঝকে তকতকে বাজার হয়েছে, নিত্য নতুন খুলছে শপিং মল, তা সত্ত্বেও কৌলীন্য হারায়নি এই বাজার। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার খুব কাছেই অবস্থিত হগ মার্কেট। পুজো, বড়দিন বা ঈদের মতন উৎসবের দিনগুলোতে রীতিমতো লোকারণ্যে পরিণত হয়ে চলেছে ব্যতিক্রমহীনভাবেই। স্থাপত্যের দিক থেকে দেখতে গেলে হগ মার্কেট একেবারেই উপনিবেশকালকে মনে করিয়ে দেয়। বর্তমান হগ মার্কেটে দোকানের সংখ্যা 2000-এরও বেশি। লোকে বলে এখানে আলপিন থেকে এলিফ্যান্ট পর্যন্ত সব পাওয়া যায়, আর সে কথায় খুব বেশি অবিশ্বাসও করে বলে মনে হয় না কেউ। হগ মার্কেট দেখে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ধার ধরে নীল আকাশকে দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম ধর্মতলায়। ধর্মতলা ধরে একটু এগিয়ে যেতেই সেই সুপ্রাচীন মেট্রো সিনেমা, যেটা কিনা বর্তমানে সেন্ট্রাল মেট্রোয় পরিণত হয়েছে, সেখান দিয়ে গেলাম। কেমন নস্টালজিক লাগছিল। এই মেট্রো সিনেমাতে একসময় এসে সিনেমাও দেখেছি। কেসি দাস বা কৃষ্ণচন্দ্র দাস, কেসি দাস নামে বেশি পরিচিত তিনি। তিনি একজন মিষ্টান্নবাদী। কৃষ্ণচন্দ্র ছিলেন বাঙালি মিষ্টান্ন ও মিষ্টি উদ্ভাবক নবীনচন্দ্র দাসের একমাত্র পুত্র ও উত্তরসূরি। টিপু সুলতান মসজিদের উল্টো দিকে অবস্থিত এই মিষ্টির দোকানটি ধর্মতলার অন্যতম একটা সিগনেচার বটে। বহু নামী ব্যক্তির পা পড়েছে এই দোকানে। এনাদের স্পঞ্জি রসগোল্লা জগৎ বিখ্যাত। আমরা একটু টেস্ট করে দেখলাম।
শহীদ মিনার। শহীদ মিনার হল কলকাতায় অবস্থিত একটি স্মৃতিসৌধ। এই সৌধটির আগে নাম ছিল অক্টারল্যানি মনুমেন্ট। 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারল্যানির স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয়। 1804 খ্রিস্টাব্দে দিল্লিতে মারাঠাদের বিরুদ্ধে তার সফল আত্মরক্ষা এবং ইঙ্গো নেপাল যুদ্ধে গোর্খাদের বিরুদ্ধে তার নেতৃত্ব কোম্পানির বাহিনীর বিজয়কে স্মরণীয় করে রাখতে এই সৌধটি নির্মিত হয়েছিল। সৌধটির নকশা প্রস্তুত করেছিলেন জে পি পার্কার। সরকারি কোষাগারের অর্থ সাহায্যে এই সৌধটি নির্মিত হয়। সৌধটির নির্মাণকালীন ব্যয় হয়েছিল 35,000 টাকা। কলকাতাকে আমরা আমাদের নতুন করে করবো এবং আপনাদের কাছে এটা দেখানোর চেষ্টা করবো। আশা করি তিলোত্তমা কল্লোলিনী কলকাতাকে আপনাদের সবার ভালো লাগবে। আমাদের পেছনে এই মুহূর্তে রয়েছে পিয়ার্লেস ইন, আর এদিকে হচ্ছে গ্র্যান্ড হোটেল দেখতে পাচ্ছেন, আর অনেক বিশিষ্ট জায়গা আমরা দেখাবো সঙ্গে থাকুন। শহীদ মিনার দেখে আমরা নিউ মার্কেটের সামনেটায় গেলাম। ওখানে হরেক রকম পসরা সাজিয়ে নানান রকম মানুষ বসে আছেন, দেখবার মতন জায়গা। তো সেখান থেকে শ্রীড়া মার্কেট এবং আশপাশগুলো একটুখানি দেখে নিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম পার্ক স্ট্রিটের দিকে। পার্ক স্ট্রিটের দিকে যেতে যেতে আমরা এক কাপ করে গরম গরম চা খেলাম। কলকাতায় যাব অথচ মাটির ভাঁড়ে চা খাবো না, তা কি হয়? কলকাতায় ঘোরা এবং মাটির ভাঁড়ে চা খাওয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরে আমরা একে একে দেখতে দেখতে গেলাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। পার্ক স্ট্রিটে ঢোকার মুখেই অঝোরে বৃষ্টি নামল। সেই বৃষ্টি ধারায় খানিকটা ভিজতে ভিজতে আমরা এগিয়ে চললাম। কি সুন্দর লাগে কলকাতাকে বৃষ্টি ভেজা অবস্থায় দেখতে। এখানেই রয়েছে হটকাটি রোলের দোকান। আমরা একটু আশ্রয় নিলাম হটকাটি রোলের ওখানে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে খুব ইচ্ছা করলো একটা করে রোল খাই। তো একটা করে চিকেন রোল আমরা দুজন মিলে খেলাম। পার্ক স্ট্রিট বা মাদার টেরিজা সরণি হল কলকাতা মহানগরীর অন্যতম প্রধান রাস্তা। কলকাতাস্থ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যার এলিজা ইম্পের ডিয়ার পার্ক সহ বাগানবাড়িটির জন্য রাস্তাটি পার্ক স্ট্রিট নামে পরিচিত হয়। একাধিক অভিজাত পাব ও রেস্তোরাঁ থাকার জন্য পার্ক স্ট্রিট অঞ্চলটি কলকাতার ভোজন রসিকদের কাছে বিশেষ প্রিয়। বিখ্যাত ফ্লোরিজ এখানেই রয়েছে। ফ্লোরিজে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। এছাড়াও রয়েছে ফ্রিঙ্কাস, পিটার ক্যাট, মোলারুজ ইত্যাদি। বিখ্যাত অক্সফোর্ড বুক স্টোরটি এই পার্ক স্ট্রিটেই অবস্থিত। কলকাতার নৈশ জীবন পার্ক স্ট্রিটের নৈশ ক্লাব, পাব
ও কফি শপগুলোকে ঘিরে উদযাপিত হয়। সেই কারণে পার্ক স্ট্রিটকে প্রায়শই চিরবিনিদ্র সরণী, দ্য স্ট্রিট দ্যাট নেভার স্লিপস নামেও অভিহিত করা হয়। পার্ক স্ট্রিট ছেড়ে আমরা গুটি গুটি পায়ে হাঁটা লাগলাম ময়দানের দিকে। ময়দানে যেতে যেতে চোখে পড়ল একটা ছোট্ট সুন্দর পার্ক, যেখানে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর একটা স্ট্যাচু রয়েছে। বাগানটি খুব সুন্দর করে সাজানো। ময়দান ভারতীয় সেনাবাহিনীর সম্পত্তি। পলাশির যুদ্ধে জয়লাভের এক বছর পর 1758 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোবিন্দপুর গ্রামের কেন্দ্রস্থলে নতুন ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণ কার্য শুরু করে। উক্ত গ্রামের বাসিন্দাদের আর্থিক ক্ষতিপূরণ এবং তালতলা, কুমারটুলি ও শোভাবাজার অঞ্চলে জমি দেওয়া হয়। 1777 সালে দুর্গ নির্মাণের কাজ শেষ হয়। যে ব্যাঘ্রসংকুল জঙ্গলটি চৌরঙ্গী গ্রাম থেকে নদীকে বিচ্ছিন্ন করে রেখেছিল, সেই জঙ্গলটি কেটে পরিষ্কার করে দেওয়া হয়। এরই ফলে কলকাতার গৌরব ময়দানের বিস্তীর্ণ তৃণক্ষেত্রটির সৃষ্টি হয়। ময়দানকে কলকাতার ফুসফুসও বলা হয়। সত্যি, ইট কাটে ঘেরা এরকম জঙ্গলের মধ্যে এক টুকরো সবুজের সমারোহ যেন প্রাণে আরামের সঞ্চার করে। ময়দান বা গড়ের মাঠ হল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বৃহত্তম নগরাঞ্চলীয় উদ্যান। প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডল রাজ্যের রাজধানী কলকাতা শহরের একটি মহাকাশ চর্চা কেন্দ্র ও প্ল্যানেটোরিয়াম জাদুঘর। এটি সাঁচি বৌদ্ধ স্তূপের আদলে নির্মিত একটি একতলা ভবনে অবস্থিত। জওয়াহরলাল নেহরু রোডে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সেন্ট পলস ক্যাথিড্রাল ও ময়দানের সংযোগস্থলে অবস্থিত এই প্ল্যানেটোরিয়ামটি এশিয়ার বৃহত্তম। সেন্ট পলস ক্যাথিড্রাল। সেন্ট পলস ক্যাথিড্রাল হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল। গির্জাটি গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই গির্জা অ্যাংলিকান ডায়োসিস অফ ক্যালকাটার কেন্দ্র। গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1839 সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয় 1847 সালে। কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। কলকাতা ঘোরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়া কখনোই সম্পূর্ণ হতে পারে না। এমন সুন্দর স্থাপত্য শৈলী একমাত্র বোধ হয় ভিক্টোরিয়াতেই রয়েছে, কলকাতার ভেতরে সেরা আমি মনে করি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্য উপাধির অধিকারী ছিলেন। আগা ঘোড়া শ্বেতপাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার ওপর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল। স্মৃতিসৌধ ভবনের উত্তর এবং দক্ষিণ দুদিকেই বিশাল ফটক। উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দুদিকে দুই প্রকাণ্ড জলাধার একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে প্রদর্শনের মনোরম শোভা বর্ধন করে। যে দৃশ্য চাক্ষুষ করে অথবা লেন্সবন্দি করে সব বয়সের প্রেমিক প্রেমিকাই রীতিমতো নস্টালজিক হয়ে যায়। সুরম্য উদ্যান পরিবেষ্টিত বড় বড় গাছের কাণ্ডের খোপে খোপে অসংখ্য নবীন প্রেমী যুগলের অবস্থানে গোধূলিতে মৌন মুখরতার আবেশ পাওয়া যায় আজও। শ্বেতপাথরে নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। সৌধটির উদ্বোধন হয় 1921 খ্রিস্টাব্দে। সৌধের সর্বোচ্চ গম্বুজে বেউগল ধারিণী বিজয় দূতীর একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে। বায়ু প্রবাহ শক্তিশালী হলে বল বিয়ারিং যুক্ত একটি পাদপীঠের ওপর স্থাপিত মূর্তিটি হাওয়া মোরগের কাজ করে। প্রিন্সেপ ঘাট হল কলকাতায় হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত হয়। এর প্যালাডিয়ান পোর্চটির নকশা করেন ডব্লিউ ফিসগেরাল্ড। ঘাটটি নির্মিত হয় 1841 সালে। বিদ্যাসাগর সেতু এই ঘাটের ঠিক পাশেই তৈরি হয়েছে। প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির একটি অন্যতম। সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। নদীর গা ঘেঁষে রাস্তার খাবারের দোকান রয়েছে অনেক। ঘাটের কাছে 40 বছরের পুরনো আইসক্রিম এবং ফাস্টফুড সেন্টার বিক্রির একটা কেন্দ্রও আছে। এখানে অনেক মানুষই আসেন। তরুণদের মধ্যে এই কেন্দ্রটি বেশ জনপ্রিয়। এখান থেকে অনেকে নদীতে নৌকায় প্রমোদ ভ্রমণেও যান। এই প্রিন্সেপ ঘাটে যখন সন্ধ্যা নেবে আসে গঙ্গার বুকে, তার একটা আমেজই আলাদা। আর সেই সময় যদি নৌকা ভ্রমণ করা যায় সে তো অবিস্মরণীয়। এই প্রিন্সেপ ঘাটে বসে সন্ধ্যেবেলায় গঙ্গার বুকে বেশ খানিকক্ষণ ধরে নৌকা বাওয়া দেখলাম। তারপর এবারের মতো কলকাতা ভ্রমণ শেষ করে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম।